আমার কিছু বক্তব্য রয়েছে এই নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন তা হচ্ছে না উক্ত নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত যে তিনটি কমিশন সভা অনুষ্ঠিত হয় তার কোনোটিতেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধি অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়নি এবং কোনো কমিশন সভায় এসব বিষয়ে এজেন্ডাভুক্ত হয়নি আগামী আঠাশে জানুয়ারি দু হাজার বিশ তারিখে যে নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হবে তাতেও ঢাকা সিটি কর্পোরেশন সম্পর্কে কোনো বিষয় এজেন্ডাভুক্ত নয় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমি বিগত নয় তেরো ষোলো ও বিশে জানুয়ারি দুই হাজার বিশ তারিখে যে চারটি ইও নোট প্রদান করেছি তা রীতিমতো উপেক্ষা করা হয়েছে এবং এসব আমলে নেওয়া হয়নি এসবের বিষয়বস্তু সম্পর্কে কোনো আলোচনা হয়নি বা প্রয়োজনীয় ব্যবস্থাও গৃহীত হয়নি যদি আমার বক্তব্য অগ্রহণযোগ্য হয় তাহলেও আমাকে তা জানানো উচিত ছিল বিগত ষোলো জানুয়ারি প্রদত্ত ইও নোটের মাধ্যমে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই রিটার্নিং অফিসারের কাছে আমি প্রার্থীদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে তথ্য জানতে বলেছিলাম জানাতে বলেছিলাম এসব অভিযোগের বিষয় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে আমার কাছে পেশ করার জন্য নির্দেশ দিয়েছিলাম কিন্তু আমার সেই নির্দেশ উপেক্ষিত হয়েছে এবং আমাকে তথ্য কোনো তথ্যই সরবরাহ করা হয়নি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে বা অভিযোগপত্র পেরিত হয়েছে তা নির কমিশনে কোনো প্রকার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না এসব অভিযোগের পেছনে যে অসন্তোষ আছে তা বিস্ফোরিত হলে সিটি কর্পোরেশনের নির্বাচন যথোপযুক্তভাবে অনুষ্ঠিত হবে না যা কোনোভাবেই কাম্য নয় এর দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে নির্বাচন কমিশন সভায় আমার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগ্র গরিষ্ঠতার কারণে অগৃহীত হয় আমাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে আমার বক্তব্যের বিষয়বস্তুর মেরিটকে বিবেচনায় নেয়া সমীচীন বলে মনে করি আমার ধারণা কমিশন সভায় আমার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়ে পড়েছে নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই আরও আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই আমাদের কর্মকাণ্ডে তা দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয় আমার কি করণীয় আমি বিধি সম্পর্কে যে চারটি নোট দিয়েছিলাম এগুলো উপেক্ষিত হয়েছে আমি আমার কথাতে বলেছি কিন্তু এ সম্পর্কে আমার করণীয় এটা সময় আমাকে বলে দিবে আমি এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না আর আমাকে যে চারটা লিখিত প্রশ্ন করা হয়েছে এই সম্পর্কে আমি একটু বলি কি বিষয়ে নির্বাচন কমিশন কি প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে কি বিরোধী দল বলছে আপনাদের প্রতি তাদের কোনো আস্থা নেই আচ্ছা এই প্রশ্ন আমাকে করার কোনো মানে হয় আপনারা সাংবাদিক আপনারা বোঝেন না যে আমাদের এই যে প্রশ্ন আপনারা করেছেন এটা সবচেয়ে ভালো আপনারা জানেন এ প্রশ্নের উত্তর এটা আমাকে করে কোনো লাভ নাই কেমন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিয়ন্ত্রণে আছে কি এটা যখন নির্বাচন যখন হবে তখন এটা আপনারা দেখবেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে কি নেই তৃতীয় প্রশ্ন হলো বিরোধী পক্ষগুলো বলছে আপনারা সরকারের অধীনে এর জবাবে কি বলবেন এ কথা তো অনেকদিন ধরেই শুনে আসছি তবে রাজনৈতিক বক্তব্যের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না আর শেষ যে প্রশ্নটা আমাকে লিখিতভাবে করা হয়েছে সেটা হচ্ছে প্রচার প্রচারণার শুরু থেকেই বিধি লঙ্ঘন হচ্ছে আপনারা চুপ কেন এই আপনারা যদি আমার কথা বলেন তাহলে আমি তো চুপ না আমি তো স্পষ্টভাবে এই বিধি সম্পর্কে আমার অভিমত আমি বলেছি সুতরাং এই প্রশ্নের আর আলাদা কোনো জবাব হয় না আমরা তো এক মেশিনে তৈরি না আমাদের পাঁচজনের পাঁচ রকম মত হতেই পারে অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেইটাই স্বাভাবিক কোনো কোনো বিষয়ে আমার একটা ভিন্ন মত থাকে সেইটা যে এখন সেটা তো আমি কারো উপরে চাপিয়ে দিতে পারি না সুতরাং এই ভিন্ন ভিন্ন মত হিসেবেই প্রকাশিত হয় একটা গণতান্ত্রিক দেশে ভিন্ন মত এটা তো থাকতেই পারে সুতরাং ওই যে বলা হলো যে সবাই একমত হয়ে তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ নাও হতে পারে নির্বাচন কমিশনে সাধারণত সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয় তো সেইখানে সংখ্যালঘিষ্ঠ হিসেবে আমার সিদ্ধান্ত আমার যে প্রস্তাব হয়তো গৃহীত হয় না তাতে কি আসা যাবে ইম্প্যাক্ট পড়েছে কি বলেনি এইটা এই মুহূর্তে বোঝা যাবে না আমার চোখের সামনে কেবল যে ঢাকা শহরবাসী তা নয় আমি এই দেশের নীরব জনগোষ্ঠীর ভাষা যেটা অশ্রুত সেই অশ্রুত ভাষা শোনার জন্য আমি চেষ্টা করি তারা কি বলতে চান তাদের কি ভাষ্য সুতরাং এইটা আমি অনেক সময় যা বলি সেটা আমি চেষ্টা করি আমার নিজের সীমাবদ্ধতার পরেও জনগণের ভেতর থেকে যে বক্তব্যটা উঠে আসে কিন্তু প্রকাশিত হয় না সেটাকে বলতে চাই এটা এত প্রশ্ন যে সরকারি দল যতবারই আপনি যে কথা বলেন ভোটকে কেন্দ্র করে সরকারি দল সব সময় একটা কথা বলে যে আপনি একটা দলের অর্থাৎ বিএনপির পারপাস সার্ভ করবার জন্য পদত্যাগ করা উচিত স্যার আমি এই প্রশ্নটার আবার উত্তর চাই এটা যে কেউ যে কোনো কিছুই বলতে পারেন যে কোনো তকমা আমার পেছনে লাগানো যেতে পারে কিন্তু আমার অতীত ইতিহাস যারা জানেন তারা কখনোই বলবেন না যে আমি কোনো নির্দিষ্ট দলের আর যে মুহূর্ত থেকে আমি এই চেয়ারের ওপরে বসেছি সেই মুহূর্ত থেকে আমি কোনো দলের নই কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারোর সঙ্গে কোনো মতবাদের সঙ্গে আমার সম্পর্ক নেই আমার আমি আমার বিবেক দ্বারা পরিচালিত যারা আমাকে কোনো আমার মধ্যে কোনো রং ধরাতে চান কিংবা দেখাতে চান এইটা তারা তাদের রাজনৈতিক মানে একটা বিষয় হতে পারে কিন্তু আমি সেই সবগুলোকে অতিক্রম করে দিতে চাই ধন্যবাদ নয় সাধারণত কোনো প্রশ্ন নেই না আমার এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল ঠিক না

रूप नए সেটা দেখা যাবে